এই তাকওয়া জিনিসটা কি, এই কথাটা কইয়াই আজকের মতো কথা শেষ করতে চাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কারে কয়? কুরআন যারা নিয়মিত পড়েন, তেলাওয়াত করেন, তারা লক্ষ্য করে থাকবেন কুরআনের বহু আয়াতে আল্লাহ তাকওয়া শব্দটা ব্যবহার করছেন। কুরআনের বহু আয়াতে আল্লাহ তাকওয়া শব্দটা ব্যবহার করছেন। উমর ফারুক উবাই ইবনে কাবরে জিজ্ঞাসা করলেন, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব সুদা জবাব না দিয়া উমরকে ফালতা প্রশ্ন করলেন, যে জঙ্গল কাঁঠাদার গাছে ভরা এমন জঙ্গল আপনি দেখছেন কিনা? উমর বলেন, দেখছি। উবাই জিজ্ঞাসা করলেন, কাঁঠাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি কোনো সময় গেছেন কিনা? উমর বলেন, গেছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁঠাদার গাছে ভরা জঙ্গল দিয়া গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম ওই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই একটা জঙ্গলের নাম, আর এই দুনিয়াতে যত গুনার সুযোগ আছে সবগুলি গুনার সুযোগ এক একটা গাছের কাঁটা, এক একটা কাঁটাদার গাছ, আর যতগুলি গুণা আছে সবগুলি ওই গাছের কাঁটা। গোটা দুনিয়াটাই হাজারো রকমের গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম। দুনিয়া একটা জঙ্গলের নাম, গুনার ব্যবস্থা হইল কাঁঠাদার গাছ, আর এক একটা গুণা হইল এই গাছের কাঁটা। গুনার কাঁঠাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। গুনার কাঁঠাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হইলে দুনিয়াতে আসতে হবে, দুনিয়ার জীবন অতিক্রম করিয়া মরণের মাধ্যমে এরপরে জান্নাতে যাইতে হবে। তাইলে কাঁঠাদার গাছে ভরা, গুনার কাঁঠাদার গাছে ভরা জঙ্গলের নাম যে দুনিয়া, বলেন এই দুনিয়ার বাইরে দিয়া আমাদের জান্নাতে যাওয়ার পথ, না এই জঙ্গলের ভিতর দিয়া জান্নাতে যাওয়ার পথ? এমত অবস্থায় এই দুনিয়ার জীবনটা পার হওয়ার সময় এই দুনিয়ার থেকে কোনো গুণা যদি আমার সাথে না যায়, এই দুনিয়ার থেকে কোনো গুণা যদি আমার সাথে আমার কবরে না যায়, তাইলে এই জীবনটার নাম তাকওয়ার জীবন। সারমর্ম হইল গুণামুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। কি মুক্ত? গুণামুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। সাহাবায়ে কেরাম তওবা করার পর গুণামুক্ত জীবন যাপন করেছেন, এই জন্য আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিছেন, এবং সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে সাহাবাগণকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন। গুণায় লিপ্ত জীবন যাপনের কারণে না গুণামুক্ত জীবন যাপনের কারণে? এইটাই মাদ্রাসা শিক্ষার মূল কথা, এটাই মাদ্রাসা শিক্ষার মূল কথা। মাদ্রাসায় ভর্তি হইয়া যারা লেখাপড়া করে এদের সারা জীবনের লেখাপড়ার সারমর্ম হইল, আমি যেন গুণামুক্ত জীবন যাপন করতে পারি, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় দুনিয়ার থেকে কোনো গুণা যেন আমার সাথে কবরে না যায়, এটাই মাদ্রাসা শিক্ষার মূল কথা। বলেন মাদ্রাসা শিক্ষার মূল কথা কি? মাদ্রাসার ছাত্ররা গুণা সাথে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে না গুণামুক্ত হইয়া? গুণামুক্ত হইয়া কবরে যাওয়ার চেষ্টা করবে। এই সাধনাই হইল মাদ্রাসা শিক্ষার মূল। কিন্তু যারা মাদ্রাসার ছাত্র না, যারা জীবনভর ব্যবসা করে, জীবনভর চাকরি করে, জীবনভর গৃহস্থী করে, জীবনভর স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, এরা তাকুয়া পাবে কোথায়, শিখবে কোথায়, কিভাবে তাকুয়ার অধিকারী হবে, এরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এরা কিভাবে জান্নাতের অধিকারী হবে? আপনারা যদি বলেন যারা গৃহস্থী করে এরা জাহান্নামে যাক, যারা ব্যবসা করে তারা জাহান্নামে যাক, যারা চাকরি করে তারা জাহান্নামে যাক,
যারা স্কুল কলেজে পড়ে তারা জাহান্নামে যাক, তাহলে আমার আর কিছু বলার নাই। আর আপনারা যদি বলেন যে না ওরাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তারারও মরণ আছে, তারারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, আগে আপনার মতামত বুঝি, মতটা কোনটা? এরা যখন মাদ্রাসায় পড়ছে না এরা জাহান্নামে যাক, না এরাও আল্লাহর বান্দা, এরাও নবীর উম্মত, এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? আমার কথা বুঝে থাকতে বলেন, জীবনভর যারা গৃহস্থী করে এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে নি? জীবনভর যারা চাকরি করে এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? জীবনভর যারা ব্যবসা করে এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? তাইলে যেই দরকারে একদল ছাত্র মাদ্রাসায় ফিরিয়া তাকুয়া হাসিল করে, এই দরকার তো তোমরারও আছে। তোমরা এই দরকার বুঝবা কেমনে? এই জন্য মাদ্রাসাওয়ালারা সভা করে, সভা করে দাওয়াত দিয়া কয় তুমি গৃহস্থী করো, সারা জীবন করো, মাদ্রাসার সভাতে ইয়া তাকুয়া শিক্ষা যাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি সারা জীবন ব্যবসা করো, খুব করো, মাদ্রাসার সভাতে ইয়া তাকুয়া শিক্ষা যাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি সারা জীবন চাকরি করো, ইচ্ছা মতো করো, মাদ্রাসার সভায় আসো, তাকুয়া শিক্ষা যাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি ইচ্ছা মতো স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসার সভায় আসো, তাকুয়া শিক্ষা যাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। বুঝে থাকলে বলুন, শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য তাকুয়া শিখা দরকার না সমস্ত মুসলমানের জন্য তাকুয়া শিখা দরকার? মাদ্রাসার ছাত্ররা সবক বইয়া তাকুয়া শিখবে, আর বাকি সমস্ত মুসলমানেরা সবাদ বইয়া বইয়া তাকুয়া শিখবে, তাকুয়াযুক্ত জীবনযাপন করবে, গুণামুক্ত জীবনযাপন করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য এই উদ্দেশ্যে মাদ্রাসায় সভা করা হয়। একলা একলা ব্যস্ত দেবেন লাগি না অগলের সাথে লইয়া দেবেন লাগি? একা একা জাহান্নাম থেকে বাঁচার জন্য না সবাইকে বাঁচাবার জন্য? আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকেও তাকুয়া হাসিল করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকেও তাকুয়া হাসিল করার তৌফিক দান করুক, আপনাদের সাথে আমার মতো গুনাহগারকেও আল্লাহ তাকুয়া হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।